নমস্কার বন্ধুরা আবারও তোমাদের জন্য নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি টাটা স্টিল কোম্পানির তরফ থেকে বন্ধুরা টাটা স্টিল কোম্পানির তরফ থেকে চোদ্দোটি নতুন পোস্টের আবেদন করতে পারবে এবং এই চোদ্দো চোদ্দোটি নতুন পোস্ট কিন্তু আজকে আপডেট হয়েছে যেটার আমি তোমাদের এক এক করে তোমাদেরকে বলবো তোমরা যারা যারা টাটা স্টিল কোম্পানিতে আবেদন করতে চাও অবশ্যই করে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এখানে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকম কিন্তু আবেদন মূল্য ছাড়া তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সরাসরি নিয়োগ হতে চলেছে টাটা স্টিল কোম্পানির তরফ থেকে পুরো ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশান থাকবে অবশ্যই করে তোমরা যারা আবেদন করতে চাও নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে অফিশিয়াল লিঙ্ক সেই লিঙ্কে তোমরা চলে যাবে স্টাডি উইথ সৌভিক ডট ব্লক স্পট ওটাতে গেলেই তোমরা টাটা স্টিল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমাদের আবারও বলছি যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লিক করবে করলেই তোমরা কিন্তু অফিশিয়ালে গিয়ে তোমরা নতুন নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবে আর বেশি দেরি না করে এক এক করে তোমাদের বলে রাখি টাটা স্টিল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এখন রয়েছে এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে কিন্তু কারেন্ট ওপেনিং যেটা কিন্তু হোস্ট বাই নকরি ডট কম এবং অ্যাপ্লাই ফর জব ইন্টার্নশিপ এই দুটি ম্যান্ডেটরি করা আছে এই দুটি বিভাগে দু রকমভাবে জব পোস্টিং হয় এখন এখানে রকম পোস্টিং হয়নি কিন্তু নকরি ডট কম অফিসিয়ালি পার্টনারশিপ উইথ টাটার স্টিলের কোম্পানির তরফ থেকে এখানে কিন্তু চোদ্দোটি পোস্ট বেরিয়ে গেছে যেটার জন্য তোমাদের আজকে আমি এক এক করে তোমাদেরকে বলবো টাটা স্টিলের মধ্যে একটা বড় কোম্পানিতে প্রচুর এমপ্লয়ি কাজ করছে সেখানে কিন্তু সবাই চায় আবেদন করতে তাই তোমাদেরকে বলবো যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে ফর্ম ফিল আপটা কিন্তু সঠিকভাবে করবে যাতে তোমাদের সরাসরি ইন্টারভিউটা ঠিকভাবে হয় যদি তোমরা ফর্ম ফিল আপ ভুল করো তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু ইন্টারভিউর জন্য এস এস বা কল পাবে না তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটাও দেখাবো তো চলো প্রথমত তোমাদেরকে কারেন্ট ওপেনিং হোস্টেড অন নকরি ডট কমে তোমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে হবে এখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা নকরি ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটে যতগুলো পোস্ট বেরিয়ে গেছে সেইগুলোতে তোমরা আবেদন করতে পারবে নকরি ডট কমের সাথে পার্টনারশিপ হয়ে টাটা স্টিলের কোম্পানি যতগুলি পোস্ট পারচ্ছে সেগুলো কিন্তু তোমরা নকরি ডট কমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আবেদন করতে পারবে এখানে রয়েছে হলদিয়া কলকাতা মুম্বাই জামশেদপুর মুম্বাই এরিয়ার মধ্যে কিন্তু চাকরির আপডেট এসছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে ১৪টি মোট পোস্ট কিন্তু ফ্রেশ পোস্ট এখানে বেরিয়ে গেছে যেখানে তোমরা আবেদন করতে পারবে সিনিয়র ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্ট টেকনোলজিস্ট অ্যান্ড সিনিয়র টেকনোলজিস্ট এর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেডিসিন অ্যান্ড কম্বাউন্স ম্যানেজার কর্পোরেট ফাইন্যান্স রিসার্চার ম্যানেজার আইটি সিনিয়র ম্যানেজার কর্পোরেট অডিট সার্জিক্যাল অনকোলজিস্ট সিনিয়র অ্যানালজিস্ট অ্যানালাইজ সিনিয়র ম্যানেজার এআই এই ধরনের পোস্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা পোস্ট দেখতে পাচ্ছ দুদিন আগে সাত দিন আগে এই ধরনের কিন্তু আপডেট দেয়া রয়েছে একদমই ফ্রেশ জব যেটার জন্য তোমরা আবেদন করতে পারবে প্রথমত তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জব লোকেশন কিন্তু নিচে মেনশান করা রয়েছে তোমরা যখনই এই ওয়েবসাইটে আসবে তখনই কিন্তু তোমরা এক এক করে দেখতে পাবে কোথায় তোমাদের জব লোকেশন রয়েছে যেটাতে তোমরা আবেদন করতে পারবে প্রথমত আমি চাই কলকাতা বা হলদিয়া এই কটার মধ্যে কিন্তু আবেদন করতে তাই কলকাতার মধ্যে যদি কোনো পোস্ট বেরিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই করে আবেদন করতে পারো কলকাতার মধ্যে বেরিয়েছে সিনিয়র ম্যানেজার কর্পোরেট অডিট বা আইটি সাইবার সিকিউরিটির পথ এছাড়া কিন্তু জামশেদপুরের মধ্যেও কিন্তু পোস্ট বেরিয়েছে যদি ম্যানেজার অ্যাকাউন্টের পোস্টে আবেদন করতে চাও জব লোকেশন কিন্তু তোমার থাকবে জামশেদপুর এই জামশেদপুরে যদি আবেদন করতে চাও অবশ্যই করে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে অলরেডি দেখতে পাচ্ছ আট দিন আগে এই পোস্টটা বেরিয়েছে অ্যাপ্লিকেশন ষোলোশো চব্বিশ প্লাস হয়ে গেছে জবটা ভিউ হয়েছে দশ হাজার দুশো চল্লিশ প্লাস তাহলে এখনও পর্যন্ত ষোলোশো চব্বিশ প্লাস কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে আর তোমরা যদি এখনও না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই পিছিয়ে থাকবে তো তোমাদেরকে আমি বলি এখানে আবেদন করার জন্য কিন্তু এখানে ক্লিয়ারলি বলা রয়েছে যারা সি এ ইন সি এ এ ইন আইসি ডাব্লু এ এই ধরনের পোস্ট বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার চলে আসি আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না আবেদন করার জন্য সিম্পলি অ্যাপ্লাই ওপরে ক্লিক করে দাও করলে তোমরা টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে যেখানে তোমরা ফর্ম পেয়ে যাবে এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে নাম দিতে হবে ইমেল আইডি দিতে হবে জেন্ডার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে কমিউনিটি দিতে হবে কারেন্ট লোকেশান দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দিতে হবে এমপ্লয়মেন্ট হিস্ট্রি ডেট অফ বার্থ আপলোড রিজিউম করে তোমাদের সাবমিট করতে হবে এক এক করে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা সেকশন কিন্তু তোমাকে সঠিকভাবে ফুলফিল করতে হবে অ্যান্ড দেন তোমরা আবেদন করতে পারছো এই সাবমিট অ্যাপ অ্যাপ্লিকেশনটা তাই যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে ফিল আপ করার সময় যদি কোনোরকম প্রবলেম হয় অবশ্যই করে কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই আমি তোমাদেরকে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটি থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও